ঈদ আজহার দিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবাদত তা হলো কোরবানি করা এর আগে আমাদেরকে স্বরূপ দুই রাকাত সালাত আদায় করতে হয় এই দুই রাকাত সালাত আদায় করা ওয়াজিব এই দুই রাকাত সালাত আমরা আদায় করব। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা যেহেতু প্রতি বছর বারবার ফিরে আসে এই একে ঈদ বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ্যতুল মকরমা থেকে হিজরত করে গেলেন তখন সেখানে তাদেরকে বিশেষ দুইটা দিনে তারা আনন্দ বিনোদন এবং ক্রীড়া কৌতুকে তারা লিপ্ত থাকে আল্লাহ নবী ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন এই দিনে তোমরা আনন্দ উৎসব মেলা করো কেন বলে এটা আমাদের জন্য বা শরিক এদের দিন আনন্দের দিন ক্রীড়া কৌতুকের দিন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তখন তাদেরকে বলে দিলেন এর চাইতে উত্তম দিন তোমাদেরকে আমি দিলাম আল্লাহ নবী তখন বললেন ইয়মুল ফিত্রি ইয়মুল আদাহাব এই দুইটা দিন হলো মুসলমানদের জন্য ঈদ এটা মুসলমানদের জন্য সংস্কৃতি সুতরাং মুসলমানেরা ঈদ উল ফেতর ঈদ আজহা উদযাপন করে এটাই হলো তার তাদের ভিতরে সবচেয়ে বড় আনন্দ এইদুল আজহার এইদুল ফেতর মুসলমানদের জন্য আনন্দের বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নালিকুন্নি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা প্রতিটা কওমের জন্য ঈদ রয়েছে আর এটা হলো আমাদের প্রতিটা কওমের জন্য প্রতিটা জাতির জন্য ঈদ রয়েছে আর আমাদের ঈদের নাম হলো ঈদুল ফিতর ঈদুল আজহা সুতরাং ঈদুল আজহার সালাত আমরা আদাই করব সালাদ কিভাবে আদায় করব এর নিয়ম পদ্ধতি কি আমাদের জানা দরকার কারণ আজকে দেখা যায় ঈদের সালাতে এসে নামাজ পড়ে আবার জানা যায় গিয়া ঈদের সালাত আদায় করে যেহেতু ঈদের নামাজটা বৎসরে দুইবার আসে বৎসরে যেহেতু দুইবার আসে এই হিসাবে অনেকের পেস লেগে যায় অনেকেই মনে রাখতে পারে না এতটুকু আমাদের মনে রাখতে হবে আইদুল ফিতর ঈদের আযহা ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর বলতে হয় অতিরিক্ত 6টি তাকবীর বলতে হয় সেই নামাজটা হলো ওয়াজিব দুই রাকাত সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমাদেরকে আদায় করতে হয় এখন আসুন কিভাবে আমরা সালাত আদায় করব ঈদের ফিতর ঈদের আযহা যখন আমরা যে সালাত পড়ব যেহেতু আমাদের সামনে হলো ঈদুল আজহা আমাদের নিয়ত থাকবে এতটুকুন ঈদুল আজহার দুই ওয়াজিব সালাতের নিয়ত করতেছি আল্লাহ এরপরে আমরা হাত বাঁধব হাত হাত বাঁধার পরে ইমাম যিনি হবেন ইমাম সাহেব তখন সানা পড়বেন নামাজে আমরা যেমন সানা পড়ে থাকি ইমাম সাহেব সানা পড়বেন আমরাও সানা পড়বো সানা যখন শেষ হয়ে যায় তখন অতিরিক্ত তিনটা তাকবির বলতে হয় তখন অতিরিক্ত তিনটা তাকবির বলা লাগে প্রথমে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে তৃতীয়বার আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলতে হবে এখন আর ছাড়া যাবে না এরপরে যথা নিয়মিত সুরাতুল ফাতেহা ফাতেহার সাথে একটি সুরা মিলানো হবে যথারীতি এক রাকাত সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় রাকাতের জন্য যখন ইমাম সাহেব দাঁড়াবেন দাঁড়ানোর পর ইমাম সাহেব সুরাতুল হা যে কোনো একটি সুরা মিলাবেন সুরা মিলানো যখন শেষ রুকুর আগে অতিরিক্ত আরো তিনটা থাকবির দিতে হয় রুকুর আগে অতিরিক্ত তিনটা তাকবীর এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা প্রথম তাকবির আকবার বলে হাত ছেড়ে দিতে হবে যখন আমরা দ্বিতীয় হাত ছেড়ে দিতে হবে তৃতীয় আকবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহ এরপরে চতুর্থ তাকবির আল্লাহ আকবার বলে আমরা রুকুতে চলে যাব এইভাবে বাকি সালাতের অংশটুকুন আমরা শেষ করে ফেলব এই হলো ঈদ আজহার সালাতের সম্পূর্ণ নিয়ম এই পদ্ধতিতে আমরা সালাদ আদায় করবো তাহলে আমাদের সালাদ হবে আর কখনো আমরা জানাজার আজহা এই দুই সালাদেশ লাগাবো না একটা জিনিস মনে রাখতে হবে যখন জানাজার নামাজ আদায় করি তখন কিন্তু হাত উঠাতে হয় না আর ঈদের সালাতে হাত উত্তোলন করতে হয় হাত উঠাতে হয় এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সুতরাং ঈদের সালাত যখন আমাদের সমাপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে এরপরে আমরা কুরবানি করব যে কুরবানিটা আমাদের অন্তর থেকে আল্লাহর জন্য উৎসর্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালুহুত মিনকুম কোরবানির রক্ত গুস্ত কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না একমাত্র আল্লাহর দরবারে পৌঁছায় হলো তাকুয়া একজন মোমেনের তাকুয়া আল্লাহ পাক রব্বুল কাছে পৌঁছায় সুতরাং কে কতটুকুন বড় কুরবানি দিয়েছে দেখার বিষয় নয় কার কুরবানির পশুটার দাম কত বেশি সেটাও বিবেচনীয় নয় বরং বিবেচ্য বিষয় হচ্ছে কার অন্তরে বিতরণ নিয়তটা সলিট ছিল একমাত্র আল্লাহ কি খুশি করার জন্য আল্লাহর জন্য এ কোরবানি এটাই হলো মূলত মুসলমানদের কলবের ইচ্ছা আর যদি কলবের ইচ্ছা যদি লোক দেখানোর জন্য হয় যত দামে কুরবানি দেই না কেন আমার কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না সর্বত্র আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই জন্য সেই বুখারিতে এসেছে আমাল বিনিয়ান সমস্ত কর্মের ফলাফল হলো নিয়তের উপর নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে নিয়ত যদি ভালো না হয় ফলাফলও ভালো হবে সুতরাং সম্পূর্ণ আল্লা পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য আমরা